রায়গঞ্জ শহরে গ্রামে টোটো চলতে দেওয়া হবে না। পাশাপাশি আগামী এপ্রিল মাসের মধ্যে সমস্ত টোটোকে ই রিকশায় রূপান্তরিত করতে হবে। পুরসভা, পুলিশ এবং মহকুমা প্রশাসন বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে। আর এমনই সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো বরুয়া অঞ্চলের ঘেসুর গ্রামের কয়েকশো টোটো চালক। তাদের দাবি, গ্রামের টোটো শহরে চলতে দিতে হবে, গ্রামে বসবাসকারী টোটো চালকদের এভাবে বিপদে ফেলা যাবে না। রায়গঞ্জ থেকে দীপঙ্কর মিত্রের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।